তো নেটওয়ার্ক গুলো হচ্ছে এগুলো যেগুলোতে আপনারা মোটামুটি কাজ করার জন্য ক্যাপাবল। অ্যাকচুয়ালি হাজারো নেটওয়ার্ক দিয়ে কাজ নেই, আপনি এখান থেকে যে কোনো একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করলে আপনার জন্য এনাফ, হাজার নেটওয়ার্কের আপনার দরকার পড়বে না। কারণ এগুলোতে বর্তমানে যারা আছে বিগিনার লেভেলে তারা সবাই ভালো আর্নিং করছে, এবং আপনিও যদি চান তাহলে আপনিও ভালো আর্নিং করতে পারবেন, এটাতে কোনো সন্দেহ নেই। তো চলুন দেখি এই নেটওয়ার্ক গুলোতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং এই নেটওয়ার্ক গুলো নিয়ে কিভাবে সামনে আগানো যায়। এটা হচ্ছে এক্সপার্ট মুভি, এটা একটি সিপিআই নেটওয়ার্ক। বর্তমানে যারা সিপিআই নেটওয়ার্কে বিগিনার হিসেবে কাজ করছে তাদের জন্য অনেক একটি জনপ্রিয় নেটওয়ার্ক। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, এর মধ্যে স্পেশাল ওই ধরনের কাজ আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান। এখানে অনেক ভালো ভালো মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার জন্য ভালো অফারগুলো পাওয়া যায়। তো এখানে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, জাস্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে সাইন আপ একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের বলতে গেলে এটা ইউজার নেম দেওয়া লাগবে, ইউজার নেমটা হচ্ছে লাইক ইউজার নেম একটা ইউনিক নাম, বাট এই ইউজার নেমটা আপনারা সবসময় স্পেস ছাড়া দেওয়ার চেষ্টা করবেন। লাইক আমি দেই শিখবো আমি স্টুডেন্ট, আমি এটা দিলাম। তো এই ইউজার নেমটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটা ইউনিক নেম, এই ইউনিক নামে এর আগে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি। এখানে আমি একটা ইমেল দেব, ইমেলটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইমেল, ইমেলটা হচ্ছে দিতে হবে এই এমন একটা মেল যে মেল আপনি এর আগে কখনো এই নেটওয়ার্কে ইউজ করেন এক্সপার মুভিতে। হয়তো বা অনেকের অ্যাকাউন্ট থাকতে পারে, যাদের নেই তারা একটা ইমেল ইউজ করবে। অনেকে হয়তো কোশ্চেন করতে পারেন যে আমরা এতগুলো নেটওয়ার্কে ক্রিয়েট করবো, আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইমেল লাগবে কিনা। না, সবার জন্য আলাদা আলাদা ইমেল লাগবে না, একটা ইমেল দিয়ে আপনি সমস্ত নেটওয়ার্ক গুলোতে অ্যাপ্লাই করবেন এবং একটা পাসওয়ার্ড রাখতে বলে আপনার জন্য সুবিধা হবে। আর মাঝে পাসওয়ার্ডটা মনে রাখবেন কিংবা আপনারা লিখে রাখবেন, কারণ অনেকেরই সমস্যা হয় পাসওয়ার্ড ভোলার। তো এখানে আপনার একটা ইমেল দিতে হবে, অনেকে ভাবতে পারেন যে কোন ইমেল দিবেন, জিমেল দিবেন না আপনারা ইয়াহু দিবেন, আপনারা যে কোনো একটা জিমেল দিতে, যে কোনো একটা মেল দিতে পারেন। এটা জিমেল হতে পারে আবার ইয়াহু হতে পারে, অনেকের কথা থাকতে পারে যারা বিগিনার জিমেল কিভাবে অ্যাকাউন্ট খোলে কিংবা ইয়াহু কিভাবে খোলে। আমি জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়ে দিচ্ছি, তারপর আপনারা ইজিলি পারবেন। জাস্ট আমি একটু ফাস্ট দেখাচ্ছি। প্রথমে আপনারা জিমেল ডট কমে যাবেন, জিমেল ডট কম বলতে লাইক জিমেল ডট কমে যাবেন, জিমেল ডট কম। জিমেল ডট কম এ যাওয়ার পর ব্যাপারটা এরকম আসবে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম নাম যাবে, এখানে আপনি নাম দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখানে অটোমেটিক একটা সাজেস্ট করতেছে, আমি জাস্ট এটা চেঞ্জ করে দেব। আপনি এটা দিবেন, জাস্ট নিচে ক্লিক করলেই হয়তো আপনারা এটা দেখাবে রং, কিংবা আপনি এখানে অন্য কিছু লিখে দিতে পারেন, এখানে আপনি নাম আপনার নিজের মতো লিখে দিতে পারেন, নো প্রবলেম। তো আপনি এটা লিখুন শিখবো আমি স্টুডেন্ট এট দ্য রেট জিমেল ডট কম, আমার নামটা এরকম হবে। এখানে পাসওয়ার্ড দিবে একটা, পাসওয়ার্ডটা দিতে একই পাসওয়ার্ড দিতে হবে। ওকে, দেন আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন
এখানে ফোন নাম্বার যাচ্ছে, বাংলাদেশের ফোন নাম্বার, আমি একটা ফোন নাম্বার দিব। এখানে একটা রিকভারি মেল দিব, রিকভারি মেল হচ্ছে এর আগে আপনার কোনো মেল ছিল কিনা এটা নিয়ে, জাস্ট এর আগে যদি মেল থাকে আপনি দিতে পারেন, কিংবা এটা নাও দিলে কোনো সমস্যা নেই, আমি জাস্ট দিয়ে নিলাম। একটা রিকভারি মেল দিলাম, এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন, এখানে আমি আমার ডেট অফ বার্থ দিচ্ছি, জেন্ডার অবশ্যই আমি আর কি মেল, তো এরপর নেক্সট। তো এখানে একটা কোড যাবে ফোন নাম্বারে, জাস্ট সেন্ড, এই কোডটা আমার এখানে বসা যাবে, যে আমার যে মোবাইল আছে সেই মোবাইলের মধ্যে এই কোডটা এখন আসবে। আমার কোডটা হচ্ছে 263734, 263734, তারপর আমি ভেরিফাই ক্লিক করব। ওকে, এটা স্কেপ, এটা নিচে স্ক্রল করব, তারপর আই এগ্রি এখানে ক্লিক করব। জাস্ট সিম্পল কিছু স্টেপ, আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে করতে পারবেন। অনেকের হয়তো বা বিরক্ত লাগতে পারে যে টেম্পোরারি এরর নট কমপ্লিট, আচ্ছা এটা কোনো ব্যাপার না, অনেক হয়তো বা বিরক্ত লাগতে পারে যে ভাইয়া কি দেখাচ্ছে, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি অনেক রকম প্রবলেম থাকে, অ্যাকচুয়ালি আমি এমনও স্টুডেন্ট ফেস করছি যারা অনলাইন থেকে হিউজ পরিমাণে আর্নিং করতে চায়, তাদের তারা জানেও না যে মাউস কিভাবে কন্ট্রোল করে, তারা অনেকে জানে না কিভাবে একটা সফটওয়্যার আনইনস্টল করে, বাট তাদের ইচ্ছা আছে অনলাইন থেকে আর্নিং করা। আমি পার্সোনালি তাদেরকে সেলুট করি যে তাদের ইন্টারেস্টেড আছে, অনেকে হয়তো অনেক কিছু জানে কিন্তু অনলাইন ফ্রিল্যান্সিং এর উপর ইন্টারেস্টেড নেই, তারা ট্রাস্টই করে না। বাট যে লোকটা জানে না কম্পিউটার সম্পর্কে সে কিন্তু ট্রাস্ট করে, অ্যাকচুয়ালি অনলাইন থেকে আর্নিং করা যায়, তো তাদের জন্য হচ্ছে এই বলতে গেলে জিমেল ক্রিয়েট করার থিংটা, যে তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। তো এই জিমেলটা আপনি নেবেন এখান থেকে, কিংবা যে নামটা আপনার ছিল এটা কপি করে নেবেন, নিয়ে জাস্ট এটা এখানে এক্সট্রা মুভির এখানে আমি দেব, তারপর এখানে একটা পাসওয়ার্ড দেব, এখানে ওই পাসওয়ার্ডটা আবার দেব, এখানে একটা স্কাইপ, স্কাইপ আপনাকে দিতে হবে। স্কাইপ, স্কাইপটা কি, স্কাইপ হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম, যেমন আমরা হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করি। তো এটা কিভাবে ক্রিয়েট করবেন একদম সহজ, আমি এখান থেকে স্কাইপটা ক্রিয়েট করে দেখা দিচ্ছি। জাস্ট আপনারা স্কাইপ ডট কমে যাবেন কিংবা গুগল স্কাইপ দেখে সার্চ দেবেন, ডট কম দিলাম, স্কাইপ ডট কম, জাস্ট ভালো দেখে রাখবেন স্কাইপ ডট কম। এরকম আসবে, তারপরে গেট স্টার্টেড স্কাইপ এখানে ক্লিক করবেন, আচ্ছা এখান থেকে সাইন আপ, এখানে আপনি ক্লিক করলে সাইন আপ আসবে। এখানে আপনার নাম্বার আসবে, নাম্বার দিয়ে খুলবেন না, কষ্ট করে এই তো ইমেল ইউজ করবেন, কোন ইমেলটা, এই ইমেলটা আমি এখানে জাস্ট দিলাম, কপি করলাম, একটা ইমেল আমি সব করছি, নেক্সট। তারপর এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে আমি একটা পাসওয়ার্ড দিব, এখানে আমি একটা নাম দেব, নাম জাস্ট এটা দিলাম, তারপর একটা কোড দেয়, টেম্পোরারি প্রবলেম সার্ভিস প্লিজ ট্রাই টু গেট ইউ কন্টিনিউ দিস মেসেজ, আচ্ছা কন্টিনিউ দেই, নেক্সট নেক্সট, কোড আসছে, দেখি তো কোড আসছে কিনা আমার, এখানে যদি কারো কোড না আসে তাহলে ট্রাই এখানে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করার পর, কিছুক্ষণ ওয়েট করার পরই আপনার এখানে আসবে এরকম
এই যে মাইক্রোসফট এখন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ইউজ দিস সিকিউরিটি কোড, জাস্ট এই সিকিউরিটি কোডটা আপনি কপি করবেন আর এখানে এটা পেস্ট করে দেবেন আপনার এখানে, তারপর নেক্সট। এখানে হাজি বাজি কিছু লেখা আছে, এগুলি আপনি লিখতে হবে, অনেক কষ্ট করে এগুলি লেখা। দেখার পর জাস্ট নেক্সট ক্লিক করবেন, আবার আসছে। যদি ভুল হয় অনেক সময় নেয় না, এই কারণে ঠিক আছে সমস্যা। এটা আপনি চাই অ্যালো করতে পারেন, ব্লক করতে পারেন, ব্লক করার দরকার নেই, জাস্ট এটা ক্যান্সেল দিয়ে দিন। অ্যালো করলে যেটা হবে, আপনার যদি নেক্সট টাইম কেউ কোনো স্ক্যামে নক দেয় তো আপনার ব্রাউজারে এখানে শো করবে, এটা জাস্ট কেটে দিন। এটা হচ্ছে আপনার স্কাইপ বাস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হচ্ছে স্কাইপ অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম, স্কাইপের এখানে কি দিব, তাই আপনি জাস্ট নর্মালি আপনার প্রোফাইল যেটা নাম, এই নামের উপর ক্লিক করবেন, দেখবেন নিচে একটু স্ক্রল করলে এই যে এই নামটা, এটা হচ্ছে আপনার নাম, এটাকে বলে ইউজার নেম, স্কাইপের ইউজার নেম। এই ইউজার নেমটা আপনি জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি আমি কপি করলাম, কিংবা কপি এখান থেকে করতে পারি, দেন আপনি এখানে এটা পেস্ট করে দেবেন। ফোন নাম্বার আপনি আপনার নাম্বার ছেড়ে দিতে পারেন, আমি নাম্বারটা দিলাম, প্রোমো কোড এটা আপাতত দরকার নেই, প্রোমো কোড, তারপরে এখানে একটা অপশন ছিল, অপশনটা হয়ে গেল। আচ্ছা হয়তো বা অনেকক্ষণ টাইম ওয়েট করলাম, এই কারণে এই অপশনটা ডিজেবল হয়ে গেছে, এখানে একটা অপশন থাকে, আমি একটা রিলোড দিই। সো এই দেখুন পেজটা রিলোড দেওয়ার পর আমার এই অপশনটা আসছে, প্রোমো কোড আমাদের দেওয়া দরকার নেই, এটা হচ্ছে আমার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, স্কাইপ, স্কাইপেরটা আমি এখান থেকে নিয়েছি, এবং এটা হচ্ছে আমার ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটা ঠিক মতো দিয়েছি, এবার আই হ্যাভ রিড, তারপর সাইন আপ বাটনে জাস্ট ক্লিক। থ্যাংক ইউ ফর সাইন আপ, দ্য ইমেল অ্যাড্রেস অ্যাক্টিভ লিঙ্ক, ইউ লগইন নাও বলতেছে, জাস্ট আপনি সাইন আপ কনফার্ম করেছেন এবং আপনার ইমেল অ্যাড্রেসে গিয়ে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা আপনি ক্লিক করুন কিংবা রিসেন্ট অপশনে ক্লিক করতে পারেন। আপনি এই মেসেজটা কাটতেও পারেন, নাও কাটতে পারেন, বা কাটবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ইমেলটা চেক করবেন। তো চলুন আমি আমার ইমেলটা চেক করে নিই, জাস্ট এখানে ক্লিক করলাম, দেখলাম হ্যাঁ নো রিপ্লাই থেকে একটা মেল আসছে, এক্সপান মুভি অ্যাক্টিভ মেল, এখানে আমি ক্লিক করব, এখানে একটা লিঙ্ক আছে কিংবা প্লিজ ক্লিক হেয়ার এখানে দেওয়া আছে, ক্লিক করি। ক্লিক করলে আমার একটা নতুন ট্যাব ওপেন হলো, এখন দেখা যাক এখানে কি লেখা ওঠে। অনেক সময় আমরা এই লিঙ্কটা ক্লিক করা ছাড়াই আমরা লগ ইন করতে যাই, তখন আমাদের অ্যাকাউন্টটা ব্লক বলে, মনে রাখবেন। এইখানে রেজিস্ট্রেশন করার পর মাস্ট বি আপনাকে ইমেলে এসে এই লিঙ্কটাকে ক্লিক করতেই হবে, এটা কিংবা এটা যে কোনো একটাতে লিঙ্ক ক্লিক করতে হবে, যদি আপনি ক্লিক না করেন তো আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে না, যার কারণে আপনার অ্যাকাউন্টটি ব্লক দেখাবে। লিঙ্কটা কনফার্ম হওয়ার পর জাস্ট দেখলাম আমরা এখানে আবার ওরা এক্সপান মুভিতেই নিয়ে আসে, জাস্ট এখানে ক্লিক করার পর আমাদের এখানে আবার নিয়ে আসে। তো এখন আর আমার এটার দরকার নেই, আমি জাস্ট এটা কেটে দিতে পারি। তো আমি এখন লগ ইন করি, লগ ইন এখানে হচ্ছে আমি আমার ইমেলটা দেবো কিংবা ইউজার নেমটা দেবো, ইমেল বলতে ইমেল দেওয়া দরকার নেই, ইউজার নেমটা আমার দিতে হবে, ইউজার নেম কোনটা আমি যেটা ইউজ করছিলাম, এই যে দেখুন এখানে আমার দেওয়া আছে আমার ইউজার নেমটা, আমার ইমেলটা নেই, এটা আমি কপি করে নিলাম, নিয়ে জাস্ট এখানে এটা পেস্ট করলাম, এবং আমার যে পাসওয়ার্ডটা ছিল আমি এখানে আমার এই পাসওয়ার্ডটা দিব, তারপর ইন্টার দিতে পারি, আমি যদি রিমেম্বার দিতে রাখতে পারি, যদি আমি রিমেম্বার এখানে ক্লিক করি তাহলে আমার ব্রাউজার এটা সেভ হয়ে থাকবে, জাস্ট আমি লগ ইন দিলাম। আবার অনেক সময় সমস্যা হয় যে আপনারা যদি এটা কনফার্ম করেন, কনফার্ম করার পরেও দেখা যায় যে আপনাকে ওরা বলে ব্লক, জাস্ট অল টাইম ব্লক ব্লক লেখা, এটা হচ্ছে অনেক সময় অ্যাক্টিভ হতে টাইম লাগে 24 থেকে 48 ঘন্টা, তো ওই টাইমটা আপনার ওয়েট করতে হবে যদি এখানে ব্লক লেখা ওঠে। লগ ইন করার পর আমার এটা হচ্ছে ড্যাশবোর্ডে যাচ্ছে, জাস্ট রাউটিং চলছে, বাস আমার অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন আমি এটা থেকে যে কোনো কাজ করতে পারি কিংবা যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারি, মনে রাখবেন
আমরা অনেক সময় ভুল করি যে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেই আমরা অ্যাপ অফার নিয়ে এই যে অফার নিয়ে অ্যাপ্লাই করা শুরু করি, বাট এটা আমরা করবো না। বাট অ্যাকাউন্টটা করার পর আমি 24 ঘন্টা টাইম স্পেন্ড করব, যাতে এরপরে আমার অ্যাকাউন্ট একটু ওল্ড হয় এবং এরপর আমি অফারের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো এখানে জাস্ট মেনু বারে ক্লিক করে এটা সাইডবার করা আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনার অফার, এটা হচ্ছে এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন ধরনের অপশন আছে। তো তো এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার। যে অ্যাফিলিয়েট ম্যানেজার, অ্যাফিলিয়েট ম্যানেজার কে? অ্যাফিলিয়েট ম্যানেজার হচ্ছে সে যে নাকি এই নেটওয়ার্ককে বর্তমানে যত ধরনের সাপোর্ট দরকার সে দিবে, এবং আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার হচ্ছে ইনি। অ্যাফিলিয়েট ম্যানেজার অনেকগুলি থাকতে পারে, বাট এনার মাধ্যমে আপনি সাপোর্টটা পাবেন যদি আপনার কোনো সমস্যা হয়। সমস্যা কি কি ধরনের হতে পারে? সমস্যা হতে পারে আপনি যদি কোনো নতুন অফার নিতে চান তাহলে মাস্ট বি ওনাকে নক করে নেওয়াটাই বেটার, কারণ যদি আপনি ওনাকে নক করে নেন তো উনি আপনাকে হেল্প করবে। অনেক সময় দেখবেন যে আপনার অনেক ক্লিক করতেছে, অনেক ট্রাফিক আসতেছে, বাট আপনার অফার কনভার্ট হচ্ছে না। অফার কনভার্ট বলতে আপনার যে মেইন কাজটা সেই কাজটা ফিল আপ হচ্ছে না, কিংবা আপনার ব্যালেন্সে কোনো অ্যামাউন্ট অ্যাড হচ্ছে না। তো এটা যদি আপনি করতে চান তাহলে আপনার যে প্রবলেমটা হবে, প্রবলেমের সলিউশন হচ্ছে আপনাকে ওনাকে নক দিতে হবে। ওনাকে আপনি চাইলে স্কাইপেও নক দিতে পারেন, ওনাকে চাইলে আপনি ইমেলও করতে পারেন। স্কাইপে কিভাবে নক দিবেন? জাস্ট ওনার ইমেলটা নেবেন, নিয়ে স্কাইপে যাবেন। এখানে জাস্ট এই যে ঠিকই আছে। আচ্ছা, ওনাকে আপনি প্রথমে মেল করবেন, মেল করলে আপনি সলিউশন পাবেন। কিংবা আপনি যদি চান যে কোনো ব্যাপারে ওদের সাথে সাপোর্ট নেওয়ার জন্য, তাহলে আপনারা এই যে টিকিট যে অপশন আছে এখানে যেতে পারেন, এই অপশনগুলো আমরা দেখবো। তো টুলসে যাই আমি, প্রথমে নিচে থেকে উঠি, টুলসে গেলাম আমি, টুলস। টুলসে যাওয়ার পর আমি বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে দেখবো। মনে রাখবেন অ্যাকচুয়ালি অপশনগুলো আমাদের এত ভালো দরকার পড়বে না, জাস্ট এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি যাদের কাছ থেকে মূলত হচ্ছে অফারগুলো আসে। তো এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি, এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের এত কিছু আমাদের দরকার নেই, জাস্ট এটা এমনি দাও বলতে গেলে ওদের জন্য, আমাদের জন্য এমনি দাও, বাট ওদের জন্য হয়তো এটা ইম্পর্টেন্ট। তো আমরা প্রোফাইলে যাই, এটা হচ্ছে প্রোফাইল বলতে আমার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা। ওকে, এটা হচ্ছে আমার প্রোফাইল। প্রোফাইলে ক্লিক করার পর এই অপশনগুলো আসবে, এখান থেকে আপনি আপনার নাম, তারপর আপনার কান্ট্রি, অনেকে বলতে পারেন কি কান্ট্রি দেব, বাংলাদেশি দেবেন আপাতত দরকার নেই, টাইম জোন, বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6, আপনি এখানে ঢাকা লিখলে আসবে, ঢাকা লিখলেই আসছে যে +6, এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এটা আমার আইপি দেখাচ্ছে, জাস্ট এরপরে আপনি সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। সেভ বাটনে ক্লিক করি, আপনাদের যদি প্রবলেম হয় যে আপনারা আপনাদের পাসওয়ার্ড আরেকজনের সাথে শেয়ার করেছেন, তো সমস্যা আপনি চাচ্ছেন আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য, যে নিচেই প্রোফাইলে ক্লিক করে নিচে অপশন আছে চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আপনারা আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর আমার কনফার্ম সেভ হয়ে গেল। এরপর আমি যাই ট্র্যাকারসে, ট্র্যাকারসে ক্লিক করি। ট্র্যাকারসে ক্লিক করার পর এগুলো আসবে, ওপেন, ক্লোজ, নিউ ট্র্যাক, সরি টিকেট, ট্র্যাকারস না টিকেট। তো টিকেট হচ্ছে আপনি যদি চান যে আপনার কোনো প্রবলেম কিংবা আপনি কোনো সলিউশন চান কোনো কিছুর, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান কাদের সাথে, এক্সপার্ট মুভির সাথে, তো এখান থেকে নিউ টিকেটে ক্লিক করে আপনি কিছু টপিক লিখবেন, টপিকগুলো লিখে দেন আপনি তাদের কাছে পাঠাবেন, যেভাবে আপনি স্কাইপ কিংবা মেইলের মধ্যে পাঠাতে পারতেন। তো এখানে জাস্ট নিউ টিকেটে ক্লিক করলে অপশন আসবে।
ক্লিক করলে এরকম সাবজেক্ট আসবে, আদার্স আসবে, আপনি কি নিয়ে কোশ্চেন করতে চান, সাবজেক্ট দিবেন, মেসেজ দিবেন, কোনো ফাইল চাইলে আপনি অ্যাড করতে পারেন, বাট বেশি বড় ফাইল না। তারপরে সাবমিট দিলে ওদের কাছে এটা চলে যাবে এবং এটা রেসপন্স ওরা দেবে। তারপর পেমেন্ট হিস্টোরি, আপনি কোনো পেমেন্ট পেয়েছেন কিনা, ওগুলো এখানে আপাতত আমি পেমেন্ট পাইনি। তো রিপোর্ট, রিপোর্ট হচ্ছে আপনার অ্যালগোরিদম যে কোন অফারে কতগুলো ক্লিক করেছে, মাত্র নতুন অ্যাকাউন্ট করলাম সেই জন্য আপাতত কোনো রিপোর্ট দেওয়ার নেই। তারপর পোস্ট ব্যাক, পোস্ট ব্যাকে ক্লিক করি, আমি জানি না এটা কি সিরিয়াসলি। তো অফার, অফারে ক্লিক করি, এগুলো হচ্ছে আমার মেইন অফার যেগুলোর মধ্যে নিয়ে আমি কাজ করব। তো এখানে প্রায় দেখাচ্ছে 1300 মতো অফার আছে। তো এটা আমি নিয়ে কিভাবে কাজ করব, এখানে ক্লিক করলে এগুলো হচ্ছে অফারের ক্যাটাগরি, যে ক্যাটাগরি নিয়ে কাজ করবো। আপনারা জানেন যে এর আগে আমি কিছু অফারের ক্যাটাগরি দেখিয়েছি, লাইক ফাইন্যান্সিয়াল অফার, ডেটিং অফার, ইমেল সাবমিট অফার, গেমিং অফার, তারপরে অল টাইম হল্ট, হেলথ রিলেটেড অফার, এগুলো। তো এখানে কিছু গেমিং এর অফারের ক্যাটাগরি আছে, অ্যাপ ডাউনলোড, সিপিএস, ডেটিং, গেমিং, গেম, হেলথ অ্যান্ড বিউটি, ইনসেন্টিভ, অনলাইন, এগুলো। যেমন এখানে সবই আপনি চিনতেছেন, অ্যাডাল্ট, ইমেল সাবমিট, সাবস্ক্রিপশন, ফাইন্যান্সিয়াল। এখানে একটা নতুন কথা আছে, সেটা হচ্ছে ইনসেন্টিভ। ইনসেন্টিভটা কি, ইনসেন্টিভটা হচ্ছে আপনি কোনো একটা অফার নিলেন, লাইক দ্যাট $5 কোনো একটা, সাপোজ এই যে অফারটা এখানে আছে, এটা হচ্ছে $16 অফার। এই অফারটা আপনার $16 অফার। তো আপনি এই অফারটা পাচ্ছেন $16, এবং আপনি আরেকজনকে বলছেন যে সে যদি অফারটা কমপ্লিট করে তাহলে আপনি তাকে দেবেন $6। তার মানে এই কাজটা আপনি তাকে দিয়ে টাকার বিনিময়ে করিয়ে নিচ্ছেন, যদিও বা আমাদের এটা কাজ হচ্ছে ফ্রিতে করানো, পাবলিককে জানানো, পাবলিক যদি নিজে ইন্টারেস্ট হয়ে করে দেন আমরা পেমেন্ট পাবো। তো ইনসেন্টিভ অফারগুলি হচ্ছে, ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনসেন্টিভ ট্রাফিক পছন্দ করে না। তো ইনসেন্টিভ অফার হচ্ছে আপনি চাইলে আরেকটা এই অফারটা আরেকজনকে দিতে পারেন, নো প্রবলেম, টাকার বিনিময়ে কাজটা করিয়ে নিতে পারেন। এটা তখনই বেশি হয় যখন নাকি এক সাইড থেকে অফার অন্য সাইডে যায়। তার মানে আমার একটা লাইক এখানে একটা অফার আছে, আমার একটা পার্সোনাল সিপিএ নেটওয়ার্ক আছে, তো আমি চাচ্ছি এই অফারটা আমার নেটওয়ার্কে দিব, এটা পসিবল। এই অফারগুলো হচ্ছে এগুলো অফার। তো নর্মালি আমি অ্যাপস ডাউনলোডের কাজ করব, ক্লিক করি অ্যাপস ডাউনলোড, তারপর শো দেব। তো এখানে অ্যাপস ডাউনলোডের জন্য এগুলো আছে, যখন অ্যাডভান্স, ম্যাক, টিউন, এগুলো দেওয়া আছে এখানে। আপনার চাইলে কটা অ্যাপ নিয়ে কাজ করতে পারেন, আপনার চাইলে আবার এটা ক্যাটাগরি ক্লিক কেটেও দিতে পারেন। আপনার কথা হচ্ছে আপনি এখানে ক্লিক করি আমরা কনভারসেশন, আপনি কোন টাইপের অফার নিয়ে কাজ করবেন। যেমন এখানে কিছু অফার দেওয়া আছে যে সিপিই, সিপিআই, সিপিএস, ডিওআই, এগুলো আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন না, এগুলো জাস্ট কি দুই একটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। সবগুলো আমাদের আপাতত জানার দরকার নেই। এটা হচ্ছে সিপিআই, এটা হচ্ছে সিপিএল, কস্ট পার লিড, সিপিএস, কস্ট পার সেল, এগুলো আপনারা জানেন, ঠিক আছে। এসওআই, ডিওআইটা কি, এসওআইটা হচ্ছে সিঙ্গেল অপটিন। সিঙ্গেল অপটিন বলতে আপনার যে কাস্টমার সে যখন কোনো পেজে রেজিস্ট্রেশন করবে তাকে ইমেল কিংবা ফোন ভেরিফাই করতে হবে না, কিংবা কোনো ধরনের ভেরিফাই অপশনে তাকে ক্লিক করতে হবে না। একটু আগে যেমন আমরা এক্সপারমিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং আমি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করলাম, তো এরকম কোনো কিছু করতে হবে না, এটা হচ্ছে এসওআই। ডিওআই হচ্ছে আপনাকে কোনো একটা ভেরিফিকেশন করতে হবে, এটা হতে পারে ইমেল ভেরিফিকেশন, হতে পারে মোবাইল ফোন নাম্বার ভেরিফিকেশন। তারপর হচ্ছে আপনি এখানে আরো যান, আরো অনেক কিছু আছে, রেভিনিউ শেয়ার, এটা আপনারা জানেন, পেপার কল, এটা আপনারা বুঝতে পারতেছেন, যদি কেউ কল করে কোনো প্রোডাক্ট অর্ডার করে দেন আপনি পেমেন্ট পাবেন, ওয়ান ক্লিক, টু ক্লিক। ওয়ান ক্লিক, টু ক্লিক লিঙ্কগুলি নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে। ওয়ান ক্লিক, টু ক্লিক লিঙ্কগুলি কি, ওয়ান ক্লিক, টু ক্লিক লিঙ্কগুলি হচ্ছে যে আপনার যে রেজিস্ট্রেশন পেজটা সেটা এক পেজেই আছে, আর আপনার যে রেজিস্ট্রেশন পেজটা সেটা দুই পেজে আছে। অনেক সময় দেখবেন আমরা যখন কোনো পেজে রেজিস্ট্রেশন করি, প্রথমে আসে ইউজার নেম ক্লিক করি, তারপর আসে ইমেল অ্যাড্রেস ক্লিক করি, তারপর আসে পাসওয়ার্ড, কিংবা এক পেজেই পুরো ফুল ফর্ম্যাটটা থাকে, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। তো যেটাতে এক পেজে থাকে সেটা হচ্ছে ওয়ান ক্লিক লিঙ্ক, আর যে দুই পেজ, তিন পেজ, চার পেজ থাকে সেটা হচ্ছে টু ক্লিক, থ্রি ক্লিক, ফোর ক্লিক লিঙ্ক। তো এইগুলো হচ্ছে আপনার কথা। আপনি চাইলে যদি চান যে এসওআই নিয়ে কাজ করবেন, সবচেয়ে ভালো হচ্ছে এসওআই নিয়ে কাজ করা, ক্লিক করলাম, শো দিলাম, এগুলো হচ্ছে এসওআই অফার যেগুলো নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারেন। তো এসওআই অফার অনেক ভালো অফার, এখানে ডেটিং অফার থাকতে পারে, আপনার অনেক ধরনের অফারই থাকতে পারে। তো এগুলো হচ্ছে মেনলি কাজ, আপনি এটা কেটে দিতে পারেন। ট্রাফিক, আপনি কোন ট্রাফিক ইউজ করবেন, আমরা জানি যে ট্রাফিক বিভিন্নভাবে গ্যাদার করা যায়, এর মধ্যে ইমেল ট্রাফিক, সোশ্যাল মিডিয়া, এগুলো আছে, পপ আপ, সার্চ, ওয়াইফাই, এগুলো আছে। আপনার কথা হচ্ছে আপনি একটা অফার নেবেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রাফিক, ক্লিক করে শো দিন। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া সাপোর্টেড একটা ট্রাফিক,
প্ল্যাটফর্ম আপনি যার জন্য কাজ করবেন সেগুলো কোন প্ল্যাটফর্মে, ডেস্কটপ, অ্যান্ড্রয়েড, আইওএস, ব্ল্যাকবেরি, উইন্ডোজ ফোন, ফিচার ফোন, এগুলো জিইও, এটা হচ্ছে কান্ট্রি, আপনি কোন কান্ট্রির জন্য অফার চান। আমি বাংলাদেশের জন্য অফার খুঁজি, দেখি আছে কিনা, যদি মনে হয় থাকবে। হ্যাঁ, বাংলাদেশের জন্য অনেকগুলো অফার আছে। তো এগুলো হচ্ছে আপনার কাজ যেগুলো আপনি করতে পারেন। দেখুন, একটা ডাউনলোড করলে আপনার $10 দিবে, $45 দিবে, এগুলো হচ্ছে বাংলাদেশি অফার। বাট মনে রাখবেন, এগুলো কিন্তু মাসবি তাকে পে করতে হবে, পেমেন্ট ছাড়া এগুলো হবে না। লাইক আপনি চাচ্ছেন যে আপনি বাংলাদেশি অফার নিবেন, অ্যাপ ডাউনলোডের বাংলাদেশ অফার আছে কিনা, অ্যাপ ডাউনলোড ক্লিক করলাম আমি, তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম, অ্যাপ ডাউনলোডের বাংলাদেশে কোনো অফার নেই। তো বাংলাদেশে কোনো ডেটিং অফার আছে কিনা দেখি আমি, ডেটিং অফার ক্লিক করলাম, শো, হ্যাঁ এটা ডেটিং অফার আছে। আপনি দেখছেন বাংলাদেশে কোনো এসওআই অফার আছে কিনা, ডেটিং বাদ বাংলাদেশে কোনো এসওআই অফার, তার মানে সিঙ্গেল অপশন অফার আছে কিনা, শো, বাংলাদেশে কোনো সিঙ্গেল অপশন অফার নেই। বাংলাদেশে সোশ্যাল মিডিয়া সাপোর্ট করে এমন কোনো অফার আছে কিনা, বাংলাদেশ সিলেক্ট করলাম আমি, ক্লিক, তারপরে সোশ্যাল মিডিয়া ক্লিক করলাম, শো, হ্যাঁ বাংলাদেশে সোশ্যাল মিডিয়া সাপোর্ট করে এরকম কিছু অফার আছে। ওকে, লাইক আপনি এই অফারটা নেবেন, হলিউড গসিপিং ক্লিক করি। তো এটা হচ্ছে অফার, এই অফারটা নেবেন কিভাবে, একদম না ইজি। বাট অফারটা নেওয়ার আগে আপনি টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়বেন। টার্মস এন্ড কন্ডিশন কি, এই অফারটা কিভাবে আপনি মার্কেটিং করতে পারবেন, কি কি করতে পারবেন এই অফারে, কি কি করলে আপনি পেমেন্ট পাবেন, এগুলো এগুলো হচ্ছে। প্রথমে হচ্ছে ট্রাফিক রেস্ট্রিকশন, কি কি ট্রাফিক আপনি ইউজ করতে পারবেন না, কোনো অ্যাডাল্ট ট্রাফিক ইউজ করতে পারবেন না, কোনো ইনসেন্টিভ ট্রাফিক ইউজ করতে পারবেন না, কোনো পপ আপ ট্রাফিক ইউজ করতে পারবেন না, এসএমএস ট্রাফিক ইউজ করতে পারবেন না, এবং ওয়াইফাই ট্রাফিক ইউজ করতে পারবেন না। অ্যাডাল্ট বাদ দিলেন, আপনি অ্যাডাল্ট ট্রাফিকের কাছে যাবেন না, এটা বাদ দিলেন, এটা বাদ দিলেন, এটা বাদ দিলেন, কিন্তু ওয়াইফাইটা হচ্ছে সমস্যা। কারণ বাংলাদেশে কে আছে যারা ওয়াইফাই ইউজ করে না, সবাই তো ওয়াইফাই ইউজ করে। সো আমি যদি, কেউ যদি ওয়াইফাই দিয়ে ডাউনলোড করে এই অ্যাপসটা, তাহলে কিন্তু আমি কোনো ধরনের পেমেন্ট পাবো না, ক্লিয়ার? আচ্ছা মনে করলাম এটা নেই আমার, আমার এখানে এটা নেই, আমি অনক্লিন ব্লিং ক্লিং অ্যাকশন বাটন, এটা হচ্ছে কাজ, বাংলাদেশ সিপিএস কোনো পেমেন্টের জন্য আপনাকে টাকা দিবে না যদি এটা সাবস্ক্রাইব করতে হয়। অল ডিভাইস সাপোর্টেড, এটা হচ্ছে শুধুমাত্র রবি আর এয়ারটেলের জন্য, তার মানে কেউ যদি তার নিজস্ব জিএসএম ইউজ করে, তার মানে সিম নেটওয়ার্ক ইউজ করে, এবং সে যদি গ্রামীণ ফোন ইউজার হয়, তাহলেও কিন্তু হবে না, রবি এয়ারটেল হইতে হবে। রেস্ট্রিকশন আরো কিছু আছে, আপনি আইফ্রেম করে যদি করেন পারবেন না, আইফ্রেম কি এগুলো আপনার নেক্সটে জানতে পারবেন, ডে বাই ডে ক্লিক জ্যাঙ্কের মাধ্যমে পারবেন, এগুলো হচ্ছে সব ট্রিক্স। প্রক্সি ট্রাফিক ইউজ করতে পারবেন না, বুট ট্রাফিক ইউজ করতে পারবেন না, অটো সাবস্ক্রিপশন ট্রাফিক ইউজ করতে পারবেন না, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। যদিও বা সিপি মার্কেটিং, এগুলো সব হচ্ছে হিডেন হিডেন ট্রিক্স যেগুলো আপনারা এই কোর্সের সাথে পাবেন, নো প্রবলেম। তো এগুলো আপনি ইউজ করতে পারবেন না। এখন কথা হচ্ছে এই অফারটা কি আপনি নিয়ে কাজ করবেন, একটু ভাববেন, তারপর আপনি ডিসাইড করবেন যে অ্যাকচুয়ালি এগুলো ছাড়া আপনি এই অফারটা নিয়ে কাজ করতে পারবেন কিনা। আমার মনে হয় এই অফারটা নিয়ে কেউই কাজ করতে পারবে না যদি সে পেইড অ্যাডভার্টাইজিং না করে, কারণ ওয়াইফাই তো আমাদের কাছে, ওয়াইফাই সবাই ইউজ করে, এবং এদের খুঁজে বের করা অনেকটাই কঠিন কাজ। ওকে, আমি অফারটা বাদ দিলাম, আমি অফারটা নেব না, তাকে ক্লিক করলাম। আমি তাহলে কি অফার নেব, সোশ্যাল মিডিয়া সাপোর্টের কোন অফার আছে কিনা, যেটা ইউএসএ আছে। ইউনাইটেড স্টেট, ঠিক আছে ইউনাইটেড স্টেট, তারপরে সোশ্যাল মিডিয়া সাপোর্ট কি ইউনাইটেড স্টেটে কোনো অফার আছে কিনা, সরি, হ্যাঁ এখানে অনেক অফার আছে যারা ইউনাইটেড স্টেট সাপোর্ট করে। তো আপনি এটাতে ক্লিক করুন, নো আইএস, নো এসএমএস, এটা তো ওয়াইফাই সাপোর্টেড করে, ডিওআই সাইন আপ, এটা হচ্ছে ডাবল অপট ইন। আবারও বলি ডাবল অপট ইন কি, ডাবল অপট ইন হচ্ছে যেটার মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে ইমেল ভেরিফাই করতে হবে কিংবা ফোন ভেরিফাই করতে হবে। ও, এখানে আবার দেখুন কথা লেখা আছে যে পার ডে মাস্ট বি আপনার 50টা সাইন আপ করাইতেই হবে, পার ডে মাস্ট বি আপনাকে 50টা সাইন আপ করাইতে হবে, যদি করাইতে না পারেন আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিতে পারে। তো এগুলো হচ্ছে এইসব কান্ট্রিতে, শুধু ইউনাইটেড স্টেট না, নিউজিল্যান্ড, কানাডা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, এগুলোতে অল ডিভাইস অল কারেন্সি সাপোর্টেড, বোর্ড এগুলো আপনার ইউজ করা যাবে না। আপনার কথা হচ্ছে আপনি 50টা নিয়ে কাজ করতে পারবেন, নো প্রবলেম। আপনি অফারটা চান, এটা রেট হচ্ছে $3.2, আপনি এটা নেবেন। কিভাবে এই অফারটা আপনি নেবেন, একদম ইজি প্রসেস, অ্যাড টু মাই অফারে ক্লিক করবেন, তারপর এখানে আপনি জাস্ট লিখবেন আপনার কি কি দরকার, তার মানে ওরা কি কি দরকার বলতে ওদেরা কি চাচ্ছে, এখানে ওরা লিখে দিছে
যে ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স, আপনি কিভাবে ট্রাফিক সোর্স গ্যাদার করবেন, এটা দেখার দেখে আপনি দেখবেন ওরা কি কি অ্যালাউ করে না, তার মানে এগুলো আপনি লিখবেন না। আপনি এখানে নর্মালি লিখবেন আমি বললাম আমি সোশ্যাল মিডিয়া ইমেল ট্রাফিক ইউজ করি, যদি আমার দরকার পড়ে তাহলে আমি পিপিসি অ্যাড ইউজ করি ফেসবুকের, কারণ ফেসবুকে পিপিসি অ্যাড দেওয়া যায় এগুলোর মাধ্যমে। এটা দিয়ে আপনি চাইলে আরো বড় লিখতে পারেন, ছোট লিখতে পারেন, যার যত ক্লিয়ারলি লিখতে পারবেন আপনার জন্য তত বেটার হবে। তারপরে সেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করি, রিকোয়েস্ট সেন্ড হয়ে গেল। বাট আপনি এখন বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি অফারটা আপনার কাছে আছে কিনা। অফারটা কখন বুঝতে পারবেন? অফারে ক্লিক করে মাই অফার যদি এটা শো করে তাহলে। আপাতত মাই অফারে কোনো কিছু নেই, আমি কি করি আমি এই প্রতিটা অফারে একটা করে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, আমি প্রতিটা অফারে একটা করে রিকোয়েস্ট পাঠিয়ে দিই এবং দেখি কে আমাকে কোন অফার দেয়। এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য করতেছি, আপনারা কিন্তু এরকম করবেন না, আপনারা সব প্রতিটা বুঝে শুনে তারপরে দেখে করবেন, কারণ এখানে অফারটা দেখা আমার মাস্ট বি প্রয়োজন যে কি অফার নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, আমি আগে অফার পেজ যাই, এদিকে আমি সব ডিলিট করে দিই। আমার দরকার হচ্ছে ডেটিং অফার কিংবা না সোশ্যাল মিডিয়া সাপোর্ট করে এমন অফার। অনেক অফারের কিন্তু সবগুলো আমি একটা মাই অফার ক্লিক করে একটা নোট লিখি, জাস্ট আমি লিখলাম। আপনারা হচ্ছে সুন্দর করে সাজিয়ে লিখবেন, অবশ্যই এটার উপর আপনাদেরকে একটা টেক্সট আমি দিয়ে দিব যে কোনটা লিখলে কি করলে ভালো হবে, এটা আপনারা ওই প্রোফাইলটা পড়লে বুঝতে পারবেন। তো আমি এটা সব জায়গায় পাঠিয়ে দিচ্ছি, সেন্ড রিকোয়েস্ট। এটা আমি তাড়াতাড়ি করে করতেছি, এটা হচ্ছে আমার কম্পিউটারে কিবোর্ডে যে হাত যত আপনার চালু থাকবে তত সুন্দরভাবে আপনি করতে পারবেন। বাট আপনারা কিন্তু অল টাইম এরকম ইউজ করবেন না, জাস্ট এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। এটা হচ্ছে উরকিস অফার নেওয়া। আমি উরকিস কিছু অফার নিয়ে নিলাম, যখন অফার লিঙ্ক দিবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে অফার লিঙ্ক দিয়ে কিভাবে কাজ করে। মনে রাখবেন যখন আপনাকে ওরা অফার দিতে চাবে কিংবা আপনাকে যদি ওরা কোনো কোশ্চেন করতে চায় তাহলে এখানে টিকিট অপশন আসবে। তো আমরা দেখবো কিভাবে টিকিট থেকে অফার নিতে হয়, নো প্রবলেম। তো এক্সপার্ট মুভিতে আরো যে অপশন গুলো আছে কিংবা আপনারা যদি দেখতে চান তো আপনারা নিজেরা ঘাটাঘাটি গুলো পারবেন, যে এমন কোনো কঠিন কাজ না। আর ড্যাশবোর্ড যেটা বাকি থাকলো, ড্যাশবোর্ড এটা হচ্ছে আপনার অ্যালগোরিদম, কতগুলি ক্লিক পার ডে ফেলেছেন, কি পরিমাণ আর্নিং হয়েছে, এগুলো জাস্ট এখানে আপনাকে দেখাবে, ক্লিক ইমপ্রেশন এগুলো। এক্সপার্ট মুভি যখন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে, আমি যখন অফারের জন্য অ্যাপ্লাই করব, দেন আমার যখন অফার আসবে তখন ব্যাপারটা এরকম থাকবে যে অল অফার, অফারে ক্লিক করার পর অল অফার থাকবে এরকম,
আর মাই অফার নামে একটা অপশন আছে, নিউ অফার। নিউ অফার হচ্ছে যেগুলো নতুন অফার, আর মাই অফার হচ্ছে যেগুলো আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়েছে। আমি একটু ক্লিক করি মাই অফারে, যেমন আমি অনেকগুলো অফার প্রায় 20-25টার মতো অফার অ্যাপ্লাই করেছিলাম, এখান থেকে আমাকে ওরা 8টা অফার অ্যাক্টিভ করে দিয়েছে। এই 18 সেন্ট, 4 সেন্ট, তারপর হচ্ছে এরকম কি চিহ্ন বলে ভুলে গেছি আমি। হ্যাঁ, তো যাই হোক, এগুলো এগুলো নিয়ে আমি কাজ করবো। সাপোজ একটা অফার আমি নেব, এই অফারটা আমি নিতে চাই, ক্লিক করি 18 সেন্টের অফার, এটা নেব। নো অ্যাডাল, নো এসএমএস, ওয়াইফাই চলবে না, জাস্ট আমরা এটা কাজ করবো না, কারণ এটা ওয়াইফাইতে অ্যালাউ করে না। জাস্ট এটা দেখতেছি আমরা, গেট ট্র্যাকিং ইউআরএল, এখানে ক্লিক করলে ওরা আমাকে একটা ইউআরএল দিবে, এই ইউআরএলটা আমি জাস্ট কপি করে আমি আমার অফার এখানে রাখবো। ট্রাফিক গোল্ড ম্যানেজার তো এক্সপার্ট মুভি, এটা হচ্ছে অফার আমার। তো আমি চাইলে অন্য অফার নিতে পারি, এখানে অনেকগুলো অফার আছে যেহেতু আমার, দেখি ওইটা ছাড়া কোনটা আছে। নো ওয়াইফাই, নো ওয়াইফাই, নো ওয়াইফাই, নো ওয়াইফাই, নো ওয়াইফাই, নো ইনসেন্টিভ, ওয়াইফাই ইউজ টিম ফোন নাম্বার পেজ রিসিভ মেসেজ জিও থাইল্যান্ড, নো হিটিং। আচ্ছা, এটা ওয়াইফাই অ্যালাউ করে, বাট এটা কথা হচ্ছে থাইল্যান্ডে মার্কেটিং করতে হবে। তো এখান থেকে আপনি এটাও আছে আবার, এটা শুধুমাত্র জার্মানির জন্য, এটা আই ফ্রেম এগুলো চলবে না, তো আপনি এটা জার্মানিতে মার্কেটিং করতে পারবেন। তো এগুলো যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে জাস্ট গেট ট্র্যাকিং ইউআরএল এখানে ক্লিক করতে হবে, আর এই ইউআরএলটা নিতে হবে। মনে রাখবেন ইউআরএল সবারটা আলাদা হয়, এক একজনের ইউআরএল এক এক রকম হবে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে এই ইউআরএল অন্য কেউ না জানে, কিংবা আরেকজনের সাথে শেয়ার করবেন না। অনেক সময় অনেকে প্রবলেম ক্রিয়েট করে, আপনার যে কম্পিটিটর থাকবে সে ইচ্ছা করে ঢুকে নিজে নিজে ক্লিক করবে, নিজে নিজে ডাউনলোড করার চেষ্টা করবে, দেন আপনারই প্রবলেম হবে। আর আপনারা কখনো ভুলেও এইসব লিঙ্কে এন্ট্রি নেবেন না, কারণ এটা আমাদের জন্য, এটা বাইরের কান্ট্রির জন্য। আর যত ডাটা দরকার যদি ব্যাপারে কিছু জানতে চান, তাহলে সরাসরি আপনি আপনার এই অ্যাফিলিয়েট ম্যানেজার আছে তাকে নক দিতে পারেন, তাহলে সে আপনার এই অফারটার ব্যাপারে সম্পূর্ণ বলে দেবে। বাট আপনারা কখনো এখানে ক্লিক করে লিঙ্কের মধ্যে ঢোকার চেষ্টা করবেন না, তাহলে হয়তো বা দেখবেন আপনার আর্নিং হচ্ছে, বাট আপনি পেমেন্ট পাবেন না একদম। স্ট্রেট কার্ড ওরা বলে দেবে তোমাকে পেমেন্ট দেবো না, কারণ তুমি স্প্যামিং করছো। তো এইভাবে হচ্ছে আপনি এক্সপার্ট মুভি থেকে অফার নেবেন, অফার অ্যাপ্লাই করার পর জাস্ট মাই অফারের মধ্যে ক্লিক করবেন, এই যে মাই অফার, মাই অফারে ক্লিক করলে দেন এখানে অফার আসবে, যে কোনো একটা অফারের মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেন আপনি এই যে গেট ট্র্যাকিং ইউআরএল এখানে ক্লিক করবেন, আর ইউআরএলটা নিয়ে নেবেন, একদম ইজি। আর আরও যদি এক্সপার্ট মুভি সম্পর্কে কোনো সমস্যা থাকে কিংবা জানা কিছু থাকে, তাহলে আমাদের যে ফোরাম থাকবে কিংবা আমাদের যে মেসেজ বক্স থাকবে সেখানে জানাবেন, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো।